প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবন যমুনায় আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আছে, তার কাছ থেকে জানব সেখানকার সর্বশেষ অবস্থা। আপনারা জানেন বাংলাদেশ উন্নয়ন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ভিত্তিতে $200 মিলিয়ন সহায়তা যুক্তরাষ্ট্র দিচ্ছে, আরও কিছু তথ্য তার কাছ থেকে আমরা জেনে নেব। ভাস্কর, একটু জানাবেন মার্কিন প্রতিনিধি দলের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের ব্যাপারে কী কী নতুন তথ্য আপনার কাছে এসেছে, এবং মূলত আলোচনায় কী কী বিষয়গুলো গুরুত্ব পেতে পারে সে বিষয়ে তথ্য থাকলেও একটু আমাদের জানাবেন। কলি, প্রথমে যেটা জানাবো যে এখন থেকে ঠিক 2 মিনিট আগে মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে, 1 ঘন্টারও বেশি সময় ধরে যে বৈঠক চলেছে, সে বৈঠক শেষে প্রতিনিধি দলটি কিন্তু কিছুক্ষণ আগে যমুনা থেকে বের হয়েছে এবং তাদের পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্য থেকে সেই রওনা করেছে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা সবার জন্য, সিটি ব্যাংকই ভরসা। এখন যদি আসি বৈঠকে কী কী বিষয় এসেছে, আমরা প্রথমে জানতে পেরেছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের যে প্রকৃত অবস্থা সেই অবস্থার তিনি মার্কিন প্রতিনিধি দলের সামনে অবহিত করেছেন, এবং তার পরবর্তীতে যে বিষয়টি রয়েছে আগামীতে বাংলাদেশ কী রূপরেখায় চলবে তার একটি সারাংশ তাদের সামনে তুলে ধরেছেন বলে আমরা শুনতে পেরেছি। এবং তারপর তৃতীয়ত যে বিষয়টি রয়েছে বলি যে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার চলছে সেই সংস্কারের বিষয়ে, সংস্কারগুলো কেমন হতে পারে, সংস্কারের রূপরেখাগুলো কেমন হতে পারে সেই বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই মার্কিনদের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই সহযোগিতা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের রাজনৈতিক মানদণ্ড কেমন হওয়া উচিত, বাংলাদেশের অর্থনীতি এবং বিনিয়োগের পরিবেশ কী ধরনের হওয়া উচিত সেই বিষয়ে কোনো পরামর্শ দেওয়া হয়েছে বলে, সেই বিষয়ে বেশ কিছু রূপরেখা এবং পরামর্শ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তার পরবর্তীতে আগামীতে বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং বাক স্বাধীনতা নিশ্চিতের বিষয়ে মার্কিন প্রতিনিধি দল এবং অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের পাশে থাকতে পারে সেই বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং সবশেষ যে একটি বিষয় জানতে চাচ্ছি বলি যে আগামী বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশের ক্ষেত্রে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এই বৈঠকে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে, এবং তার পরবর্তীতে বিনিয়োগ পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের পক্ষ থেকে, সেক্ষেত্রে কীভাবে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ বিনিয়োগে আকৃষ্ট হতে পারে সে বিষয়গুলো কিন্তু আজকের যে বৈঠক সে বৈঠকে আলোচনার বিভিন্ন এজেন্ডা আকারে উঠে এসেছে বলে আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে ভাস্কর।